হ্যালো গুগল, পাশের বাসার ভাবির দিকে যখনই আমি তাকাই তখনই সে ঘরের ভিতর চলে যায় কেন? কারণ তুই চোখ দিয়ে দেখিস না, ধর্ষণ করিস। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলাইছি। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি, থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি? হ্যালো, হ্যাঁ বল। কিরে, শুনলাম নাকি বিয়ে করলি? হ্যাঁ রে। তো বল, বিয়ের প্রথম রাত বরের সাথে কেমন এনজয় করলি? ভালো না রে। কেন? প্রোটেকশন ইউজ করে কি মজা পাওয়া যায়? কি বলিস, ওইসব করার সময় তো প্রোটেকশন ইউজ করলেও একই আনন্দ পাওয়া যায়। আনন্দের কোনো পার্থক্য হয় না, বুঝলি? শোন, পলিথিনের ভিতরে রসগোল্লা রেখে চুষে দেখিস, তাহলে বুঝতে পারবি বোকাচোদা। আচ্ছা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা নাকি 7 জনম পর্যন্ত থাকে? হ্যাঁ, সবাই তো তাই বলে। তার মানে পরের জন্মেও তুমি আমার বউ হবা? হ্যাঁ, এসব কথা কেন জিজ্ঞেস করতেছ? তার মানে আত্মহত্যা করে কোনো লাভ নাই? আমাদের রাশিতে লেখা আছে এটা আমাদের প্রথম জন্ম। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? না, কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। এই কি বললা তুমি? আমি ভুল করলো তুমি সরি বলবা, তুমি ভুল করলো তুমি সরি বলবা, কারণ আমি তোমার, তাই সব ভুলও তোমার।